আসসালামু আলাইকুম, গুড মর্নিং, গুড মর্নিং ফ্রম ভিয়েতনাম মুসলিম ইউনিভার্সিটি ভিউয়ার্স। আমি এখন দাঁড়িয়ে আছি এর সেন্ট্রাল পার্কের সামনে। তো এই পার্কটার কিছু বিশেষত্ব আছে যেটা ভিতরে ঘুরে আপনাদেরকে দেখাবো। ভিউয়ার্স, পার্কটা অনেক বড় এবং 24 ঘন্টা এরকম খোলা থাকে। এখন বৃষ্টির কারণে এখানে কোনো মানুষ নাই। আমি এর আগে যখন এসেছি তখন দেখেছি এখানে সবসময় মোটামুটি কিছু লোকজন এই সব চেয়ারে বসে থাকে, বসে বিশ্রাম করে এবং ফাঁকা জায়গায় খেলাধুলা করে, কেউ কেউ দৌড়াদৌড়ি করে। এইদিকে কিছু এক্সারসাইজের মেশিন আছে, ওই যে দেখুন, তারপরেও মানুষ এখানে এখনও বৃষ্টির মধ্যে দিয়ে ঘুরে বেড়াচ্ছে বা এই পার্কটাকে এনজয় করছে। পার্কটা হো চি মিন সিটি একদম মিডিলে। আপনি যদি আসেন অবশ্যই পার্কটা ভিজিট করবেন। পার্কটার বিশেষত্ব হলো এই পার্কের নিচে আন্ডারগ্রাউন্ড সেন্ট্রাল মার্কেট, মানে পার্কের নাম সেন্ট্রাল পার্ক এবং এর নিচে আন্ডারগ্রাউন্ডে যে মার্কেট আছে তার নাম সেন্ট্রাল মার্কেট। আমি এই জিনিসগুলো যত দেশে ঘুরেছি তার মধ্যে এটাই প্রথম দেখেছি, পার্কের নিচে আন্ডারগ্রাউন্ড মার্কেট। তো আমি মার্কেটটা রিভিউ করব, তার আগে পার্ক সম্পর্কে একটা ধারণা দিই। এটার বিভিন্ন দিক দিয়ে গেট আছে, যে কোনো সাইড দিয়ে ঢুকতে পারেন। বিশাল লম্বা একটা পার্ক। বৃষ্টি পড়ছিল, বৃষ্টির কারণে আমি ওই পিছন দিকটাতে যেতে পারি নাই। অনেক সুন্দর ওই দিকটা, ভীষণ সুন্দর। আপনি যদি আসেন অবশ্যই আপনার ভালো লাগবে। এই যে আমরা সামনে দেখতে পাচ্ছি সেন্ট্রাল মার্কেট। তো পার্কে যারা আসে অনেক সময় পার্কে দৌড়াদৌড়ি করে টায়ার্ড হয়ে যায়, নিচে যে জুস কফি অনেক কিছুই খেতে পারে বা নিচেই শপিং আছে, কেনাকাটার কী আছে সব কিছুই আমরা ঘুরে দেখব। তো এই মোটামুটি পার্কের একটা ধারণা আপনাকে দিয়েছি। চলুন এবার মার্কেটের দিকে আমরা ধীরে ধীরে অগ্রসর হই। এই দেখুন সেন্ট্রাল মার্কেট, দ্য নিউ প্লেগ্রাউন্ড। ওকে, এই দিকটাতে ঢুকি, এই দিকটাতে ঢুকে পরে ওই সাইড দিয়ে বেরিয়ে যাব। এন্ট্রি করলাম ভিতরে, আপনার পুরাটাই সেন্ট্রাল এসি। ঢোকার সাথে সাথে একটা ভালো লাগা কাজ করেছে। এখানে বসার জায়গা, ভিতরে আন্ডারগ্রাউন্ডে দেখেন কত সুন্দর মার্কেট করে রেখেছে। এই যে এইটা দেখুন, 199K, মানে 2 লাখ। এটা 2 লাখ, 2 লাখ বলতে আপনার $8। এখানে বাই ওয়ান গেট ওয়ান দিয়ে রেখেছে, আসবেন। তারা পার্কটাও একটু ভিজিট করতে পারেন, সঙ্গে সঙ্গে এই মার্কেটটাও একটু ঘুরে দেখতে পারেন। লোকজন বসে আছে, এই যে সাইডটা ফুড কোর্ট, ওইদিকে বিভিন্ন খাবার আছে, লোকজন বসে খাচ্ছে এখানে। হ্যালো হ্যালো, হাউ মাচ দিস? 180, 1,80,000। 1,80,000 মানে আপনার $7-এর মতোই, ধরেন 800-900 টাকার মতো। ওটা এই যে টয়েস পপ, এখানে কয়েন নিয়ে এটা খেলতে হবে। $50,000 মানে $2, কিন্তু চিপে আছে, $200 মতো। বিভিন্ন জায়গায় সেল চলে, সেলে একটু দাম কমে পেয়ে যাবেন। সুন্দর
How much is this? $650. $650? Yeah. My discount $600. $600, yeah. That's 24. 8,000 taka moto dam. এটা 2,500 মানে উনি বলতেছে যে 6 লাখ ভিয়েতনামি ডং, তো সেটা আমাদের 2,500 টাকার মতো, 2,500 একটু বেশি আসবে। তো এখানে একদম চিপ না, বাট কোয়ালিটি ভালো আছে। দেখি এটার দাম কত চাই, কত দাম চাই? হ্যালো, হাউ মাচ দিস? 2,150,000. আপনাদেরকে একটু ঘুরে ঘুরে দেখাচ্ছি, আপনারা যারা শপিং পছন্দ করেন এখানে এসে শপিং করতে পারবেন। এই যে রেমি কটন, হাউ মাচ দিস? 450, 4 লাখ, ধরেন 4 লাখে দিবে, তো 4 লাখ হলে এটার দাম 4,400, 2,000 টাকার মতো আসবে, বাংলাদেশি টাকার 2,000, বাংলাদেশেও কোয়ালিটি গুড, 2,000 টাকা আসবে এগুলো। ওইটা মানে 2,250,000 টাকা দাম চাইলো, 2,500,000 মানে $10, $1,000 টাকার উপরে, বাট আমার দাম আমি হয়তো 2,00,000 টাকাই দিয়েছি, 2,00,000। এই যে নেমেছি ফুড কোর্ট, লোকজন খাওয়া দাওয়া করছে, এখানে সময় কাটাচ্ছে, হয়তো অনেকে পার্কে হাঁটাহাঁটি করছে, হাঁটাহাঁটি করে একটু টায়ার্ড নিচে এসে বসে বসে খাচ্ছে। তো খাবারের দাম তো একটু দেখাবো, ওকে, এটা হলো 65,000, মানে আপনার $2,50,000 350 টাকার মতো খাবার, 300 টাকার মতো এটার দাম, এই স্যুপটার দাম। তো একটা আইডিয়া পেলেন, 55 ফ্রেঞ্চ ফ্রাই 65। তো আর পার্ক থেকে নেমে এক ধাপ নেমে হলো এই মার্কেটটা, তার থেকে আরেক ধাপ নেমে হলো এই ফুড কোর্টটা, মানে এটা হলো পার্ক থেকে এক ফ্লোর, তারপরে আরেক ফ্লোর নিচে। ওকে ওকে, অনেক অনেক বেশি দাম চাই, 500 মানে হলো 500, ওরা 300 বাদ দিয়ে বলে, দ্যাট মিন্স 5 লাখ, 5 লাখ মানে ওটার দাম প্রায় যাচ্ছে 2,000 টাকা, 2,000 টাকার উপরে। এটা অন্য সাইডে আরো কম দামে দেখেছিলাম, মার্কেট থেকে বেরিয়ে পড়লাম, মার্কেট থেকে বেরিয়েছি, এই যে আমি এই সাইডটা মার্কেটের সামনে দাঁড়ানো, দেখেন উপরে দেখা আছে টাকা, আপনারা যদি এখানে আসতে চান এটা খেয়াল রাখবেন, যে কোনো জায়গা থেকে গাড়িতে করে এখানে চলে আসতে পারতে পারেন, বা বাইক, আপনি যেটা রিকোয়েস্ট করব, আপনি গ্র্যাব ইউজ করবেন, আসে এসে একটা সিম নেবেন এবং গ্র্যাব ইনস্টল করে নেবেন। এই যে গ্র্যাবের বাইকার রাইডাররা গ্র্যাবে অনেক চিপ পড়বে। তো পার্ক এবং মার্কেটের রিভিউটা কেমন লাগলো জানাবেন, কষ্ট করে আপনাদের জন্য ভিডিওটা করলাম, আশা করি ভালো লেগেছে। রিকোয়েস্ট থাকবে চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করার জন্য, আবারও পরবর্তী ভিডিওয়ে আপনার সঙ্গে দেখা হবে, অন্য কোনো ডেস্টিনেশন, অন্য কোনো দেশের ভিডিও দেখতে চাইলে আমাকে কমেন্টস করে জানাবেন, আমি সেখানে যাওয়ার চেষ্টা করব। আজ এ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, বাই বাই।